একদিকে জেলা আদালত অন্যদিকে স্কুল শহরের এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় আগুন এই আগুনকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় শুক্রবার দুপুরে বর্ধমান শহরের টাউন স্কুলের পাশে রাস্তা রয়েছে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত জায়গায় আগুন লাগে এই জায়গাটির এক পাশে রয়েছে জেলা আদালত ও অন্য পাশে রয়েছে স্কুল এদিন হঠাৎ ওই পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা আবর্জনায় আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে খবর যায় বর্ধমান থানায় ও দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে জেলা আদালতের আইনজীবী বলেন এই আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত এই কোর্ট চত্বরে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে পাশেই চলছে স্কুল দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার বাসিন্দারা আদালতের পেছনে লেগেছে টাউন স্কুলের পাশে আদালতের ঠিক পেছনটাতে গার্বেজ ফায়ার ছিল আমরা দুটো কুড়িতে খবর পাই সে মতো আমি আমার ক্রু নিয়ে চলে আসি এখানে আমরা এক গাড়ি জল দিয়ে আমরা মোটামুটি ফায়ারটাকে কন্ট্রোল করে দিয়েছি আর ভয়ের আসা কিছু নেই বাস এটুকু আগুনটা লেগেছিল গার্বেজ ফায়ার আগুন নিয়ন্ত্রণে এটা খুব সম্ভবত ব্রিজ গেট হতে পারে মেবি কিন্তু এটা এক্সাক্ট আমরা ঠিক অতটা বলতে পারবো না আমাদের যা কর্তব্য আগুনটা নেভে যাওয়ার কাজ আমরা এটা করলাম আমার নাম মিস্টার জয়জিৎ ঘোষ লিডার বর্ধমান ফায়ার স্টেশন দিকে যখন মা হঠাৎ করে খেয়াল করেনি প্রথমে পাশের একটি দোকান থেকে হঠাৎ একটি ছেলে এসে জানায় যে আগুন লেগেছে এবং আগুনটা প্রচুর লোকজন এসে সাময়িকভাবে সেটা রদ করা হয় এবং তবু আগুন জ্বলতে থাকে সাংঘাতিক একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত এবং যে জায়গায় আগুনটা লেগেছে সেই ভদ্রলোক বিগত জবে থেকে তিনি জায়গাটা কিনেছেন তার নাম হচ্ছে মধুসূদন সাপুই তিনি কোনো মিনিমাম দায়বদ্ধতা দেখান না জায়গাটার প্রতি জায়গাটা একটা ডাস্টবিনে পরিণত হয়েছে এদিকে আদালত এদিকে বিদ্যালয় বিরাট একটা বীভৎস অগ্নিকাণ্ড হয়ে যাচ্ছিল কিন্তু ভদ্রলোক এখনও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন আমি জানি না প্রশাসনের তরফে কোনো দায়িত্ব নেওয়া হবে কি না আমি জানি না যার ব্যক্তিগত জায়গা তার তরফ থেকে কোনো দায়বদ্ধতা দেখানো হবে কি না কিন্তু এটা না হলে একটা আগামীকালে এবং আমার বাড়ির ভেতরে আগুন ঢুকে গেছিল এবং সেই দায়বদ্ধতা কেউ নিতে রাজি হচ্ছে না না প্রশাসন না কিছু আপনারা সেখানে গিয়ে দেখুন সরেজমিনে তদন্ত করুন এবং গত দু বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছিল তাকে বলা হয়েছিল তিনি কোনো ব্যবস্থা নেননি এবং আগামী দিনেও এই আবার একটা অগ্নিকাণ্ড ঘটতে যাবে আমি এই ব্যাপারে নিশ্চিত এতে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি কোনো উপযুক্ত ব্যবস্থা নেন আমি অনুগ্রহ আমি তার কাছে চিরকালীন কৃতজ্ঞ থাকবো নমস্কার হ্যাঁ দমকল এসেছিল এবং দমকল এসে তবেই এই আগুন আয়ত্তে আনতে পেরেছে আদারওয়াইজ এই আগুন আয়ত্তে আনা সম্ভব ছিল না প্রচুর পুলিশ এসেছিল আমার নাম মিষ্টু রায় সামন্ত আর এই বাড়ি হচ্ছে দীপা রায় আমার মায়ের আমি তার তরফ থেকে কথাটা বলছি All right.